আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের রেসিপি আলু দিয়ে তৈরি নরম তুলতুলে নান এটা এতটাই নরম যে মুখে দিলে মিশে যাবে চলুন তাহলে দেখে দিই আলু দিয়ে তৈরি নরম তুলতুলে নান রেসিপির প্রস্তুত প্রণালী এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কুসুম গরম তরল দুধ এখন এই কুসুম গরম দুধের সাথে আমি গ্রেড করে রাখা আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ইস্ট আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর পরিমাণ মতো লবণ প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখন ময়দার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিব প্রয়োজন হলে আমি আরও ময়দা অ্যাড করব আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ ময়দা সম্পূর্ণ ডোটা তৈরি করতে আমার এক কাপ এবং থ্রি ফোর কাপ পরিমাণ ময়দা লেগেছে এখন এই ডোটাকে আমি এভাবে ফোল্ড করে নিয়েছি পনেরো মিনিটের জন্য আমি এটাকে একটা সাইডে রেখে দেবো গরম জায়গায় রাখবো যাতে এটা খুবই দ্রুত ফুলে ওঠে তো ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে এলাম পনেরো মিনিট পর পনেরো মিনিটে এটা ফুলে গেছে লক্ষণ এটা কতটা ফুলেছে হাতের মধ্যে লেগে যাচ্ছে এর জন্য আমি সামান্য একটু তেল লাগিয়ে নিলাম আমি গরম পানির পাত্রের উপরে এই ডোটাকে রেখেছিলাম এর জন্য খুবই দ্রুত ফুলে উঠেছে এখন এখান থেকে আমি বেশখানিকটা ডো নিয়ে নিলাম বলে শেপ দিব তারপর এটা দিয়ে আমি রুটি পেলে নিব যদি লেগে যায় তাহলে সামান্য ময়দা অ্যাড করে এটাকে এভাবে গোল করে নেবেন এখন উপর থেকে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি হাত দিয়ে এভাবে একটু সাইড থেকে সমান করে নিচ্ছি তারপর বেলনের সাহায্যে আমি এটাকে বেলে নিব। পুরোটা আমি আপনাদের দেখিয়ে দেব এই যে দেখুন পুরোটা ঠিক এরকম থাকবে অন্যদিকে আমি চুলার মধ্যে প্যানটাকে আগে থেকে গরম হতে দিয়েছি গরম প্যানের মধ্যে আমি রুটিটাকে দিয়ে দিলাম এখন উপর থেকে এবং সাইড থেকে আমি তেল ব্রাশ করে দিচ্ছি এখানে আপনারা ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারেন আর দেখুন কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠছে আলো দিয়ে তৈরি এই নানটা খেতে ভীষণ মজার যখন একটা সাইড হয়ে যাবে তারপর এটাকে আমি উল্টে দিব দুই পাশ থেকে আমি এরকম লালচে গোল্ডেন করে ভেজে নেব এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি খেতে ভীষণ মজার আর অনেক নরম হয় আশা করি আমার আজকের আলু দিয়ে তৈরি এই নান রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ